দীর্ঘ কেরিয়ারের ইতি টানলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। রোববার সিরিয়া লিগের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে এসি মিলানের এই তারকা ফরোয়ার্ড ফুটবলীয় কেরিয়ারের সমাপ্তির ঘোষণা দেন, যা অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। ভেরোনাকে 3-1 গোলে হারিয়ে টেবিলে চতুর্থ স্থানের থেকে মিলান কাল সিরিয়া মৌসুম শেষ করেছে। সান সিরোর এই ম্যাচের পর ইব্রাহিমোভিচ বলেছেন, এই মুহূর্তটার ফুটবলকে বিদায় জানানোর সময়। এই মুহূর্তে অনেক কিছুই আমার মনে পড়ছে, মিলানকে বিদায় জানাচ্ছি, সেই সাথে ফুটবলকেও। 7 বারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিদায় জানানোর ক্ষণটি খুব ছিল একেবারেই সাদামাটা। 41 বছর বয়সী প্রিয় তারকাকে মিলানের সমর্থকরা আবেগ দিয়ে বিদায় জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে 2019 সালে মিলানে ফিরে এসেছিলেন এই সুইডিশ তারকা। আগের 2 বছরের মধ্যে 2021 সালে তিনি সিরিয়ার শিরোপা জয় করেছিলেন। ইব্রাহিমোভিচ এই নিয়ে বলেন, প্রথমবার আমি যখন এখানে এসেছিলাম তখন তোমরা আমাকে আনন্দ দিয়েছিলে, দ্বিতীয়বার তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ, এখানে সবাই আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে, আমার মনে হয়েছিল বাড়ি ফিরে এসেছি, জীবনের বাকি সময়টা মিলানের সমর্থক হয়েই থাকতে চাই। পুনরায় সান সিরোতে ফিরে এসে মিলানের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ইব্রাহিমোভিচ। হারানো ঐতিহ্য ফিরে আনতে সহায়তা করার পাশাপাশি গত মৌসুমে মিলানের সিরিয়ো লীগ শিরোপা জয়ে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অবসরের ঘোষণা দিতে গিয়ে সাংবাদিকদের সামনে ইব্রাহিমোভিচ বলেছেন, সাংবাদিকরা যখন আমাকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করত তখন আমি ভয় পেতাম, কিন্তু এখন আমি সব কিছু গ্রহণ করে নিয়েছি, আমি প্রস্তুত, এই জীবনে আমি সব কিছু পেয়েছি, ফুটবল আমাকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলেছে, এর মাধ্যমে আমি মানুষকে চিনতে শুরু করেছি যা অন্য কোনোভাবে সম্ভব ছিল না, ফুটবলের কারণে পুরো বিশ্বে সফর করতে পেরেছি, এর জন্য ফুটবলকে ধন্যবাদ। বর্ণাঢ্য কেরিয়ারে ইব্রাহিমোভিচ নেদারল্যান্ড, ইতালি, স্পেন ও ফ্রান্সে লীগ শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 2017 সালে ইউরোপীয় লীগ জয়ের মাধ্যমে একমাত্র ইউরোপিয়ান শিরোপা জয় করেছিলেন। 2006-2009 সাল পর্যন্ত এই সান সিরোতে ইন্টার মিলানের জার্সি গায়ে টানা 3টি সিরিয়ার শিরোপা জয় করেছেন, আর এই স্টেডিয়াম থেকে কাল বিদায়ের ঘোষণা দিলেন। হাবিবুল কই সম্রাট, একুশে সংবাদ .com। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।